বন্যা দুর্গত গরিব অসহায় দুস্থের প্রতি সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, শুধু এটা কেবল মানবিক দৃষ্টিকোণ থেকেই আমাদের উপর দাবি নয়, বরং এটা আমাদের মুসলিম হিসাবে ইমানের দাবি। বিপদ মুহূর্তে সবার পাশে দাঁড়ানোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জরুরি বিষয়। অনেকেই টাকা পয়সা ডোনেট করতেছেন বা কালেকশন করতেছেন, ভালো কথা। তবে এখানে মূল বিষয়টা হচ্ছে যে দ্বীনের জন্য মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের সাহায্য সহযোগিতা করা, সেখানে গিয়ে হয়তো আপনি দিতে পারেন অথবা কারো মাধ্যমে পৌঁছে দিতে পারেন, যেখানে উপকার হয় তাদের উপকার করাটা এই মুহূর্তে অত্যন্ত জরুরি। কিন্তু নিজে গিয়ে সেই দানগুলো দিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ নয়, কারণ এখন একটি সেন্সিটিভ সময় চলতেছে, ডেনজারাস সময়। এ সময়ে শো অফ করা বা ভিডিও করা, নিজে দিয়ে তারপর সেটা কন্টেন্ট ক্রিয়েট করা বা ব্লগ করা, এসব এখন অত্যন্ত গর্হিত একটি কাজ। অনেকে দেখতে পাচ্ছি 20-30-50 হাজার টাকা কালেকশন করে 10-15 জন মিলে পিকনিকের মতো গিয়ে তারা নিজেরাই টাকা পয়সা খরচ করে ফেলতেছে, এবং এক একটা স্পিড বোট বা নৌকাতে তারা নিয়ে যাচ্ছে 10-12-8 জন করে যাচ্ছে, মাত্র 2-3 জনকে তারা নিয়ে আসতেছে, মানে উদ্ধার করে, রেস্কিউ করে। এখন যেখানে ধরে 10-15 জন, সেখানে যদি আমরা নিজেরাই যাই 10-15 জন, সেক্ষেত্রে সেটা তো অত্যন্ত দুঃখজনক ব্যাপার। এখানে আমাদের পরিচিত হয়তো 2-3 জন যাওয়া যেতে পারে, কিন্তু এখন আমরা যাচ্ছি কী করতে? আমরা নিজেরা আনন্দ করতে, পিকনিক করতে, ছবি তুলতে। অতএব যারা এই সমস্ত কাজ করতেছেন, আশা করছি আপনারা এখান থেকে বের হয়ে আসবেন, এই গাছগুলো থেকে বিরত থাকবেন, এবং টাকা পয়সা কালেকশন করার পরে যদি মোটা অঙ্কের বড় অ্যামাউন্ট হয় নিজেরা গিয়ে দিয়ে আসার চেষ্টা করবেন। আর না হয়তো বিশ্বস্ত যেই ট্রাস্টেড যেই বিষয়গুলো আছে, ফাউন্ডেশনগুলো আছে, সেখানে আপনারা দান করবেন, তারা সেখানে পৌঁছে দেবে। আমাদের গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে আমাদের একটি ফাউন্ডেশন আস-সুন্নাহ ফাউন্ডেশন, এখানে আপনারা চাইলে আপনাদের ডোনেটগুলো দিতে পারেন, তাদের হাতে পৌঁছে দিলে নগদ বিকাশের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে তারা আপনার দানটি যথাযথভাবে, সুন্দরভাবে, যথোপযুক্ত জায়গায় তারা পৌঁছে দিতে পারবে। এতে করে আপনার কষ্ট করতে হবে না।